हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। तो चले को एक वीडियो ने बाट आज के मैं कि बोलब गलाय सरकम जोरों नहीं कथा बोलार आ कि मैं कल के रात एक घटना शुरार पर सारा रात घुमाते पर। हाँ गाइज, हमारे सवार ऐसे अमित दा चले गए। जस्ट कदिन आगे तरह से देखा कर आसलम। मैंने कि बोलो दादा, यत भलो मानुष छो तर मत मानुष है ना, विश्वास करते मैं कि बोलो एन हजारों चिंता माथार मध्य घुर दादा माँ बाबा कि तरह पास क्यों नहीं दादा छाड़ा। दो दिन केवल सुखर मुख देख लो, यूट्यूबे दाड़ो निजे स्कूटी कीनलो, स्कूटीटाई तो कल हलो ना। और भलो मानुष बस दिन पृथ्वी से बाचे ना। तुम्हारा एक फुटेज देखते देखो, हमें जस्ट कदिन आगे देखा कर आसान तरह से। যাইহোক খুব ভালো লাগে এরকম কেউ এলে বাড়িতে, মানে বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের মধ্যে। যাই হোক খুব ভালো লাগলো তাদের সঙ্গে দেখা। আর আমি মানে দূর থেকে আলাদা হাঁটতে গেছি। হ্যাঁ হ্যাঁ জানি জানি, আমি এই কদিনে গেছিলাম, আমি কল্যাণে গেছিলাম। নতুন দাদা চ্যানেল চ্যানেলের নাম কিনা মিস্টার ইউপি ব্লগার। ওকে, তো অবশ্যই মিস্টার ইউপি ব্লগারকে সাপোর্ট করো, পাশে দেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে একটু একটু শেয়ার করে দাও বেশি বেশি, আর এনজয় করো। সেটা বললে দাদা কতটা ভালো মনের মানুষ ছিল। মানে যাই হোক, তোমরা দাদার জন্য একটু প্রে করো, দাদার জন্য স্বর্গবাসী হয়। আর আর এইটুকু প্রে করো ভগবানের কাছে যেন দাদার বাবা মা ভালো থাকতে পারে। জানি না তারা এখন কতটা কষ্টে আছে। মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই, কখন কে মারা যাবে কেউ কোনো কিছু বলতেই পারবে না। তো আর কি আজকে সাবস্ক্রাইব করতে বলবো না, তোমরা তারা জন্য প্রে করো। এই টাটা।